নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে যে খবরের দিকে নজর রাখব, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে ঘিরে দিনভর দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ, অবরোধ পড়ুয়াদের শেষমেশ অবরোধ তারা তুলে নিয়েছেন, এবং যেটা জানা যাচ্ছে এক্ষেত্রে তারা চব্বিশ ঘন্টা সময় দিয়েছে পুলিশকে, যিনি ওই গাড়ির চালক ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, শনাক্ত করা হচ্ছে, তা ফরেন্সিক হয়েছে, তবে গাড়ির চালকের এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। চালককে গ্রেপ্তার করতে হবে এই দাবি কিন্তু তুলেছেন পড়ুয়ারা। এ বিষয়ে আরও জানবো, প্রতিনিধি দেবপম সরকার রয়েছেন আমার সঙ্গে। দেবপম, পড়ুয়াদের এক্ষেত্রে ঠিক কী বক্তব্য? জানালেন যে গাড়িটিকে চিহ্নিত করা গিয়েছে, ট্র্যাক ডাউন করা গিয়েছে, এবং সেই গাড়িটি প্রথম সার্ভিসটি হিন্দি পেপারের নামেতে রেজিস্ট্রেশন ছিল, এবং সেই গাড়িটি কিন্তু সার্ভিস সেন্টারে তাকে দেওয়া হয়েছিল গাড়িটি রিপেয়ার করার জন্য, সেখান থেকে ট্র্যাক ডাউন ডিটেলস করা হয়েছে। এরপর আমি দেখলাম পুলিশের কিন্তু দফা দফায় উত্তপ্ত হয়ে গেছে পরিস্থিতি, এবং তারপরে যেটা জানতে আরেকজন দুজনের নাম উঠে আসে, দুজনের কিন্তু রিলিজ করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এবং কিন্তু বিশ্ববাংলা স্বাভাবিক যে রাস্তা অবরোধ প্রত্যাহার ঘটে, অবশেষে কথা বলার পর মূল দোষীকে গ্রেপ্তার করার দাবিতে চব্বিশ ঘন্টা টাইম নিয়েছে, এবং সেই চব্বিশ ঘন্টা টাইমের ক্ষেত্রে যদি নববর্ষের রাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার দুর্ঘটনা মৃত্যু, এবং সেই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এলাকা। রাজ্যে আসছেন অমিত শাহ, এবং তার সভা রয়েছে, রাজনৈতিক সভা রয়েছে অমিত শাহের এ রাজ্যে। বীরভূমে সভা করবেন তিনি, কবে তিনি আসবেন জানবো। প্রতিনিধি দেবজ্যোতি রয়েছে আমার সঙ্গে। তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, রাজ্যে আসছেন অমিত শাহ এবং বীরভূমে তার একটি সভা রয়েছে বলে জানা যাচ্ছে। দেবজ্যোতি রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, কবে আসবেন অমিত শাহ? দেবজ্যোতি শোনা যাচ্ছে? অমিত শাহের রাজ কি কর্মসূচি রয়েছে? হ্যালো, লোকসভা নির্বাচনের এখনো বেশ দেরি রয়েছে, তার আগেই কিন্তু রাজ্যের তাদের সংগঠনকে বিস্তার করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তাদের শুধুমাত্র অমিত শাহ 17 তারিখ আসছেন না, 19 তারিখ প্রধানমন্ত্রীও রাজ্য সফরে আসছেন। 17 তারিখ অমিত শাহের দুটি প্রোগ্রাম আছে, এখনো পর্যন্ত একটি বীরভূমে, অন্যটি আরামবাগে হবার কথা রয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19 তারিখ তিনি আসছেন, এবং শিলিগুড়িতে তিনি সভা করবেন। অর্থাৎ এই যে সমস্ত প্রোগ্রামগুলি কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচি। এছাড়াও জেপি নাড্ডা চলতি মাসেই কিন্তু এই রাজ্যে আসছেন এবং একাধিক সভা করবেন। প্রথমটি তিনি, আমরা যেটুকু জানতে পারছি, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সভা করবেন, অন্যটি তারা অন্য সভাটি তিনি বনগাঁতে করবেন। তবে এখনো পর্যন্ত জগৎ প্রসাদ নাড্ডার প্রোগ্রামের এখনো কোনো কর্মসূচি ঠিক হয়নি, তবে প্রধানমন্ত্রী 19 তারিখ শিলিগুড়িতে সভা করবেন, এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আরামবাগ এবং বীরভূমে একটি সভা করবেন বলে আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ পুরসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনের আগেই কিন্তু এই রাজ্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপির পক্ষ থেকে তারা কিন্তু যে 2024-এ যে লোকসভা নির্বাচন যদি নির্দিষ্ট সময় হয় তাহলে মে জুন মাসে সে নির্বাচন হতে পারে, তার আগে থেকেই কিন্তু তাদের একাধিক কর্মসূচি রাজ্যে রয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। চলতি মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ, 17 জানুয়ারি বীরভূমে সভা করবেন অমিত শাহ। এর পাশাপাশি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, জেপি নাড্ডারও আসার কথা রয়েছে রাজ্যে। অমিত শাহ যেমন আসবেন, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।
17ই জানুয়ারি বীরভূমে সভা করবেন অমিত শাহ। তথা পঞ্চায়েত নির্বাচনের এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগে থেকেই বিজেপি কোমর বেঁধে নামছে রাজ্যে। একাধিক সভা রয়েছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের, কেন্দ্রীয় নেতাদের, বিশেষ করে অমিত শাহ, নরেন্দ্র মোদী থেকে শুরু করে জেপি নাড্ডা। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আসছেন অমিত শাহ, আসছেন জেপি নাড্ডা। 17ই জানুয়ারি বীরভূমে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও।